कैसे हैं आप? फिर तो आपके साथ फिर मुलाकात हुई दुबई सोनापुर पे। ये मेरे साथ एक भाई है। भाई आपका नाम? मेरा नाम इब्राहिम है। इब्राहिम तो ये बांग्लादेशी है। हमें बांग्लादेशी खाली हम रेटू निजे दुबई। দেখুন গাইস, শিয়ালের বৃষ্টি হচ্ছে, তাই না? আমাদের ঘোরার 12টা বাজে দিল এই বৃষ্টিতে। থাক অসুবিধা নেই, এখনই ভাই ভাই বলে আমরা যাইতো। চলো হম বাস কাট সে আবি আ গে বাস। ই আমার সাথে ভাই হ্যায় ভাই, হাই বল। মে ইউটিউব পে চ্যানেল तो हमारे इधर देखा जा रहा है हर एक फैशनेबल टाइप का सेंट बोलो, कपड़े बोलो, बैग बोलो, कुछ भी बोलो, सब कुछ है इधर। Hey guys, we are in Dera Dubai. Okay. अभी Dera Dubai आया हम घूमने के लिए। एक तीसरे दिन, third day. Okay, इधर third day. बात ऐसा है कि दुबई आके अभी भी हम किधर भी नहीं गया। अच्छा। इधर आया घूमने के लिए, बहुत अच्छा लगता है। क्या बात है? जो पहले बार का feeling जो होता है ना, हाँ, बहुत अच्छा है। बढ़िया। ठीक है। तो अभी guys, दुबई ए এলাকাটা সাপোজ তেমন একটা বিখ্যাত তেমন কিছু না। এখানে জাস্ট নর্মালি বাসা গাড়ি আছে, এখানে যা আছে ওগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। লুকিং লাইক বিউটিফুল চাপ্পল। চলো এদেরকে এক ম্যাপ কা ফটো নেব। আজকে আমার আইফোনের ভিতরে তেমন একটা চার্জ নেই, যার কারণে আজকে আমি রেডমি নোট 8 এর একটা ফোন দিয়া আমার এই ব্লগটা বানানো করতেছি, কারণ আইফোনের মধ্যে চার্জ কম থাকে। সত্যি বলতে একটা বছর হয়ে গেছে এখানে আসছি। আমি ফার্স্ট যখন এক মাস হয়েছে দুবাই, তখন আমি এইখানে আসছি। তো এখন এক বছর পর এখানকার যে ঘ্রাণটা, এখানকার যে ঘ্রাণটা আমি পাইতেছি, এই গ্রান্টটা আবার পাই, মানে আমার সেই এক বছর পরের ফিলিংসটা আর কি নিজের ভিতরে আসছে। সামনে বুর্জ খলিফা নজর আসলো, আমার স্বপ্ন, যাকে এবারকার হয়তো যাওয়া হইলো না, এইবারকার যাওয়া পড়লো না।
কিন্তু ইনশাআল্লাহ একটা তো বুর্জ খলিফার ভিডিও হবেই হবে যতদিন দুবাই বেঁচে আছি। আপাতত আছি আমরা দ্রালুবাই ভিতরে, আর এখান থেকে বুর্জ খলিফার যতটা দেখা যাচ্ছে ততটা আমাদের কাছে না, এখান থেকে প্রায় 500 কিলোমিটার দূর। সো ওয়াট, এখন আমরা আপাতত রিল্যাক্স টাওয়ার, ও মাই গড, আপাতত আমরা আছি দুবাইয়ের দ্রা এরিয়াতে। এখন আমরা একটা শানদার একটা লেগের পাশে যে এরিয়াটা সেখানে যাইতেছি। আশা করি এই জায়গাটা লুকিং সো বিউটিফুল এবং ভিউটা আপনাদের অবশ্যই পছন্দ আসবে। তাছাড়া ওই যে দেখা যাচ্ছে সেই সেই লেভেলের বিল্ডিং গুলো, পাকিস্তানি ভাই সালাম আলাইকুম। তো এদিকে দেখো সেই সেই বিল্ডিং টাওয়ার্স গুলো এখানে, প্লাস এখন আমাদের এখানে ছবি তোলা হইতেছে, এত ছবি তুলতে পারে না। আমরা এখন সামনে যাব এখানে, আমি এটা ইয়ার মধ্যে দেখছি জুয়েল ভাই এখানে আছে আমার জানা মতো, সাপোজ সামনে সেই সেই লেভেলের বোট, আমরা সামনে আগামো এবং বোটের দিক ছবি তুলবো ইনশাআল্লাহ, আমাদের ছবি তোলা শেষ হোক। তো বাংলাদেশে আপনারা দেখছেন কি, ওই যে শরীফ ফুড কোর্ট, এখানে দেখতেছেন বিচ ফুড কোর্ট, তাছাড়া আরও সেই সেই লেভেলের ও মাই গড। সুন্দর্যর এরিয়া দুবাই, ওই ওই উঠে তুমি তুলবেন উঠে, ওকে খালে বাই উচ উচ, সেখানে একটা উঠ। এই আমাদের পাশে একটা ডার্ক শিপ, এটা লুকিং লাইক আরো ডেঞ্জারাস। হ্যাঁ ব্রো, কেমন আছো তুমি? আমি আবার ব্লক করে দিতে চলো। হ্যাঁ দেখো তো ডার্ক বোর্ডটা কিরকম দেখতে, কার্লটন ক্রুশ, ওকে কার্লটন ক্রুশ শিপ হ্যায় গাইস, ইসে পারনে মে মুঝে থোড়ি দিক্কা থা রাহি হ্যায়, মুঝে ইয়ে পারনে মে থোড়ি দিক্কা থা রাহি হ্যায়, ক্রু কার্লটন ক্রুশ শিপ। ওকে পারলে হাই, চলো আমারে সামনে সে ইয়ে শপিং কা সেন্টার তো চলা গায়া, আর আমারে সামনে হ্যায় ইয়ে বিউটিফুল রেড কালার বোট, ये थोड़ा और गॉर्जियस लग रहा है। देखो अंदर बैठने की क्या जगह है, अपने गर्लफ्रेंड को या अपने बीवी और बच्चे को इधर लेके आओ, खूब मजे करो, ओनली 400 दिरहम पर। नहीं इधर बैठेगा तो फोटो लेगा नहीं, हम रनिंग पे हैं, कि छवि तुलबे नेटाते आईफोन। ओके না মানে এই বিল্ডিংগুলো আর সাবাসি না করলেই চলে না, মানে এমন সিস্টেম বানাইছে, দেখেন তো আপনার কেমন লাগতেছে বিল্ডিংটা, যে সেটা সামনের থেকে আইতেছে পিছনে না উপরের থেকে যেতেছে নিচে। আসলে এই বিল্ডিংটা হলো চাইকোনা হচ্ছে একটা বেস্ট জাস্ট, এটার এমন লুকস দিছে যে ওয়াও। আর এই যে আমাদের আরেকটা ক্রুশ শেপ, এটা কি রোস্টার, রোস্টার ক্রুশ শেপ, চলো ইয়ে দেখনে মেবি, বহুত গর্জিয়াস লাগ রাহা হ্যায়, ও মাই গড ওয়াও, দ্য ওয়ার্ল্ডস উইথ মডার্ন ডগ ক্রুজ, চলো সহি হ্যায়।
इधर सामने जो भी जितना भी जाओ सिर्फ क्रूज क्रूज और क्रूज शिप्स। तो गलती से मैंने गलत नाम बोल दिया था, इस शिप्स का नाम है क्रूज शिप, वो मौत दारू का बोतल। चलो मुझे क्या, मैं तो नहीं पीता। देखून एखानकार बोट गुलो একবার দেখুন, ও মাই গড, একেরে পাইরেট শিপ। ও মাই গড, এটা কি বিল্ডিং? ওয়াও, ক্রেজি বিল্ডিং। যখন আমাদের সামনে একটি সেই লেভেলের বোট দেখতে পাচ্ছি আমরা, সুন্দর করে ডিজাইন করেন না বানেন না বোট গাছ, পুরো একটা মানে কাঠের কাঠের তৈরি, পুরো কাঠ, কোনো কোনো কাঞ্চিতে কোনো পানি লিকেজ কিছু নেই, এমন সিস্টেম করে বানেন না। মার্কেটটা প্রায় 25 তলা বিল্ডিং এর উপরের মতো হাইট। এখানে আমার জানার মতো নিচে একটা সেই বিগ মার্কেট, বড় বড় হাত সে ঘুমানো চাই। হ্যাঁ চলো টেনে দো। তো অবশেষে আমরা নাস্তা করার পর, একটু বিরতি নেওয়ার পর আমরা আবার ফিরলাম ঘুরতে। হ্যাঁ ভাই কেমন আছে? What the looking like beautiful place, huh? ये क्या है पता नहीं, उठाओ इसको, क्या है इसके अंदर? मुझे अभी सिगरेट पीना है। नहीं ये ठीक नहीं होगा। हमने कौन डुकता सी क्रूज शिप फेस्टिवल है भी तो प्रॉब्लम। तो इकने देखते पड़ते सेन भिन्न ধরনের বোটের এখানে প্রায় উঠার মতো এখন তোমাদেরকে দেখাবো এখানকার নাইট টাইমের ভিতরে যে ক্রুজ শিপ গুলো এত সুন্দর লাগে, এত বিউটিফুল, মানে লাইটিং এ দেখতে অনেক সে লাগে। তো থাকেন আমাদের সাথে। এই দূরত্ব থেকে অবস্থা দেখা যাচ্ছে ওই যে সেইখানে সেই সেই লেভেলের ইয়াগুলো আমরা এখন যাইতেছি। তোমাদের থেকে আগে যেতে দেখেন গাইস, মাটির উপরে শিপ।
अभी हूँ। এখানে সন্ধ্যাবেলা সেই লেভেলের একটা মানে ভরপুর জমাট হয়, তাদের পায়ের হাড্ডির রক শেষ, তার আর পারছে না। রোলেক্স, ও মাই গড, রোলেক্স ওয়ালা বিল্ডিং। तो अब मैं आपको जो दिखाने जा रहा हूँ ये है लुकिंग लाइक अ वाओ। लो चलो भाई, मैं तुम्हें यही दिखाने लेने आया था, क्या मजे आ जाए इस पे घूमने। वाओ, ये क्या है भाई, খলিফা। ও
আমাদের আজকে এখানে ঘোরা শেষ, দেরাদুনে এখানে ঘোরা শেষ, এখন আমরা যাবো বাসায়। ওয়াও, অবশেষে আমাদের ঘোরাফেরা শেষ, আমি যা রে হ্যাঁ ঘর আজকে কাফি ফির মুলাকাত করি। हमको अभी बस पे चढ़ना है, पहले हम अपना काउंटर देख लेते हैं। ओके अल्लाह के इंशाल्लाह मेरे हमारे यूट्यूब चैनल से मुझे अपने देखते हो। ओके अल्लाह के ब्रदर, अल्लाह के अपने की जान में। ओके चले, ओके শোনাবো এখানে জীবন্ত চলো জানাও। আল্লাহ হাফেজ, বাই বাই। ওকে।